না মুই তো খামুই আমি দোয়া করি জীবন একদিন তুই বড় শিল্পী হবি চারিদিকে তোর নাম ছড়ায় পড়ব তুমি দোয়া করো বাবা দোয়া করো আমি সময় মতো রেকর্ডিং এ চলে আসব ওকে হাউ আর ইউ ফ্রেন্ড ফাইন জীবন অতীতকে ভুলে যাও সেদিন যা হয়েছিল সেটা নিছক দুর্ঘটনা মাত্র সব মন থেকে মুছে ফেলো না আমি কিছু মনে রাখিনি শোনো তুমি এখন দেশের নামকরা সঙ্গীত শিল্পী এই যুগের ছেলেমেয়েরা তোমার গানের জন্য পাগল তাই আমি চাই একটি ফিক্সড কন্ট্রাক্ট করে তুমি আমাদের মিউজিক কোম্পানিতে নিয়মিত গান গাইবে এতে তোমারও লাভ হবে আমারও ব্যবসা জমজমাট হবে টাকা তুমি যা চাইবে তাই পাবে শোনো আমি শিল্পী সবার জন্য নিজের স্বার্থের জন্য নির্দিষ্ট কোনো জায়গায় বন্দী থাকতে পারবো না সরি তুমি ছাড়া অন্য যে কেউ এই প্রস্তাব হাসিমুখে গ্রহণ করত আমি আশা করি তুমি বিষয়টি আবার ভেবে দেখবে ওকে বাই হন এই সব ধান্দাবাজের খপ্পরে পড়িস না তা জীবনটা বরবাদ হয়ে যাইবে সেটা আমি বেশ ভালো বুঝি এখন চল তো চল অটোগ্রাফ প্লিজ যে হাত শুধু মানুষকে অপমান করতে ব্যবহার হয় সে হাতে অটোগ্রাফ শোভা পায় না আমার একটা প্রশ্নের উত্তর দেবে আমি বাধ্য নই সরি আখি সে ইচ্ছে করলেই তোমাকে একটা অটোগ্রাফ দিতে পারত কিন্তু দিল না কারণ সে তোমাকে হেট করে এতে তোমার খুশি হবার কোনো কারণ নেই নো প্রবলেম ফুলের কদর সে না বুঝলেও আমি বুঝি আমি তোমাকে শাট আপ আমি কোনোদিন হারিনি আখি আর হারবো না কিরে জীবনের সাথে কথা হলো আরে না সে আমাকে পাত্তাই দিচ্ছে না উল্টো অপমান করে চলে গেল সত্যি করে বলতো তুই কি শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্যই জীবনকে খুঁজছিস নাকি তোর ভালোবাসা পাবার জন্য বারবার তার কাছে ছুটে যাচ্ছিস হ্যাঁ রে আমি সত্যি জীবনকে ভালোবেসে ফেলেছি আমার মনের মাঝখানে ওকে যত্ন করে বসিয়ে রেখেছি আমার চোখ বারবার যাকে দেখতে চায় সে হচ্ছে জীবন ওকে ছাড়া আমি বাঁচবো না রে শিখা বাঁচবো না শোন উইদাউট টিচারে আমরা একটা পিকনিকের আয়োজন করব আর তুই কিন্তু কাজলকে দিয়ে জীবনকে আনার ব্যবস্থা করবি ঠিক আছে ওকে আখির ভালোবাসাই আমি বাধা হয়ে দাঁড়াবো না তাকে বুঝতে দেব না না পাওয়ার বেদনায় এই বুকে যন্ত্রণার আগুন কতটা দাও দাও করে জ্বলছে